করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ সকাল 11:30 তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে সুমন মাহবুব। করোনায় আক্রান্ত হয়ে গত 4 সেপ্টেম্বর সিএমএইচে ভর্তি হন মাহবুবে আলম। 18 সেপ্টেম্বর হার্ট অ্যাটাক হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুর কাছে হার মানতে হলো 71 বছর বয়সে। তার মৃত্যুতে শোকাহত, মর্মাহত এবং আমি যদিও শোক সন্তপ্ত পরিবারকে আমার সমবেদনা জানাচ্ছি, কিন্তু সত্যি সত্যি সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নাই। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বার অ্যাসোসিয়েশন বিল্ডিংয়ের কাছে তার জানাজা হবে এবং জানাজা হওয়ার পরে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে। আইন অঙ্গনে আলোচিত ছিলেন মাহবুবে আলম। 2009 সালের 13 জানুয়ারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান তিনি। এর 15 দিন পর বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির রায় কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়ে নানা বাধা পেরিয়ে 2013 সালের জানুয়ারিতে কার্যকর হয় যুদ্ধাপরাধ মামলায় প্রথম ফাঁসির রায়। যে রায় ঘোষিত হয়েছে, এছাড়াও বিডিআর বিদ্রোহ মামলা, সংবিধানের 5, 7, 10, ও 16 সংশোধনী মামলা পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহবুবে আলম। দেশের ইতিহাসে টানা এক যুগ অ্যাটর্নি জেনারেলের পদে ছিলেন তিনি। অত্যন্ত বিজ্ঞ একজন আইনজীবী আমাদের, আমাদের বিশেষ করে জুনিয়র আইনজীবী যারা, তাদের সঙ্গে তার একটা অত্যন্ত আত্মিক সম্পর্ক ছিল। এই ধরনের একজন মানুষ যেটা আমরা এই ক্ষতি অধ্যাপক আইন অঙ্গনে সহজে পূরণ হওয়ার না, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানকে সমুন্নত রাখার জন্য, গণতন্ত্রের অধিকারকে জীবিত রাখার লক্ষ্যে তিনি কাজ করে গেছেন। এই অপরাধের প্রাথমিক দণ্ডই হলো মৃত্যুদণ্ড। মাহবুবে আলম 1949 সালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় জন্মগ্রহণ করেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, পরে লোক প্রশাসনে স্নাতকোত্তর ও এলএলবি ডিগ্রি নেন। 1973 সালে বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। এর 2 বছর পর হাইকোর্টে কাজ শুরু করেন। দিল্লির ইনস্টিটিউট অব কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজ থেকে সংবিধান ও সংসদীয় আইন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন মাহবুবে আলম। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার মৃত্যুতে আইন অঙ্গনে শোকের সৃষ্টি হয়েছে। সরকার হারিয়েছে একজন দক্ষ আইন কর্মকর্তাকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।